ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট নলেজ অ্যাকাউন্টের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা তোমরা যারা যারা পশ্চিমবঙ্গের আফগারি পুলিশের জন্য বা ওয়েস্ট বেঙ্গল এক্সাইজ কনস্টেবল এক্সাম টু থাউজেন্ড নাইনটিন দিতে চলেছো তাদের জন্য আমি শুধুমাত্র বেস্ট কিছু দু হাজার উনিশের কারেন্ট অ্যাফেয়ার্স একটা জায়গাতে করেছি তো সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করব যারা যারা এর আগে অলরেডি মাল্টি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পড়ে রেখেছো তাদেরকেও আমি বলবো তোমরা একবার প্র্যাকটিস করে নাও আর যারা যারা ওগুলো দেখোনি শুধুমাত্র তাদের জন্য এইগুলো একটা বেস্ট আমি যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো সেগুলো একটা জায়গায় করেছি যাতে তোমরা মোটামুটি পরীক্ষার আগে অন্তত একবার দেখে গেলে এখান থেকে তোমাদের কিছু মনে থাকে তোমরা করে দিতে পারবে সো স্টার্ট করা যাক কোন ভারতীয় পুলিশ অফিসারকে দু হাজার উনিশ এশিয়া সোসাইটি গেম চেঞ্জার পুরস্কারের জন্য মনোনীত করা হলো তো দেখো এক্ষেত্রে কিন্তু ছায়া শর্মাকে দু হাজার উনিশ এশিয়া সোসাইটি গেম চেঞ্জার পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে ইনি দু হাজার বারো নির্ভয়া অনুসন্ধানের সাথে জড়িত এশিয়ার ভবিষ্যতের জন্য অসামান্য কাজকর্ম করার জন্য বিভিন্ন ক্ষেত্রে দলনেতাদের এই পুরস্কারটা প্রদান করা হয়ে থাকে তো এবারে সেটা ছায়াশর্মা পেয়েছে দু হাজার উনিশের এশিয়া সোসাইটি গেম চেঞ্জার পুরস্কারের জন্য এরপর যেটা দেখব নিচের কোন মেট্রোর নাম পরিবর্তন করে সম্প্রতি রাখা হলো রাজা ভোজ তো দেখো এক্ষেত্রে এটা ভোপাল মেট্রো ভোপাল মেট্রোর মানে নাম পরিবর্তন করে সম্প্রতি রাজা ভোজ রাখা হয়েছে ভারতের সর্বপ্রথম মেট্রো চালু হয়েছিল কলকাতাতে উনিশশো সালে মধ্যপ্রদেশের ভোপালে এই রাজা ভোজ মেট্রো গড়ে উঠতে চলেছে আর তাছাড়া দেখো মধ্যপ্রদেশের রাজ্যপাল আর মধ্যপ্রদেশের গভর্নর এগুলো আমি এখানে দিয়ে দিয়েছি আমাদের প্রত্যেকটা রাজ্যের রাজ্যপাল আর গভর্নর কিন্তু এরপরে যেটা দেখব কোন ভারতীয় আন্তর্জাতিক বিলিয়ার্ডস এবং এবং সুকার স্নুকার ফেডারেশন আইবিএস এ পয়াল স্নুকার টিম চ্যাম্পিয়নশিপ টু থাউজেন্ড নাইনটে জিতেছে তো এক্ষেত্রে বধুর এটা পঙ্কজ আদবান আদিত্য মেহিতা জিতেছে এটা মায়ানমারের মান্দালাইতে হয়েছিল খেলাটা পঙ্কজ আদানি কিন্তু দু হাজার আঠারো সালে পদ্মভূষণ পেয়েছিলেন এনাকে দ্য প্রিন্স অফ ইন্ডিয়া দ্য গোল্ডেন বয় দ্য প্রিন্স অফ পুনেও বলেও ডাকা হয় দু হাজার ছয় সালে কাতারে অনুষ্ঠিত এশিয়ান গেমস দু হাজার দশ সালে চীনে অনুষ্ঠিত এশিয়ান গেমসে তিনি স্বর্ণপদক পেয়েছিলেন আর আদিত্য মেহেতা ইনি মহারাষ্ট্রের বাসিন্দা এনাকে দ্য সান অফ দ্য ইন্ডিয়ানস নোকরও বলা হয় নেক্সট এটা দেখব বিশ্ব পর্যটন দিবস কবে পালন করা হয় বিশ্ব পর্যটন দিবস বন্ধুরা পালন করা হয় কিন্তু আমাদের যেটা অ্যান্সার হয়ে যাবে সাতাশে সেপ্টেম্বর সাতাশে সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস পালন করা হয় প্রতি বছর এই দিনেই বিশ্ব পর্যটন দিবসটা পালন করা হয় থাকে আর এই বছরের থিম ট্যুরিজম অ্যান্ড জবস এ বেটার ফিউচার ফর অল এই দিন গোয়া রাজ্য সরকার অ্যাডভেঞ্চার ট্যুরিজম অ্যাওয়ার্ড পেয়েছে এটা কিন্তু আমাদের একটু মনে রাখতে হবে ইম্পর্টেন্ট একটা পয়েন্ট আর গোয়ার রাজ্যপাল মুখ্যমন্ত্রী এগুলো আমাদেরকে দেখে রাখতে হবে ওয়ার্ল্ড র্যাবিস ডে কবে পালন করা হয় ওয়ার্ল্ড র্যাবিস ডে কিন্তু পালন করা হয় আঠাশে সেপ্টেম্বর আঠাশে সেপ্টেম্বর ওয়ার্ল্ড র্যাবিস ডে পালন করা হয় ফ্রান্সের রসায়নবিদ লুই পাস্তুর যিনি জলাতঙ্ক রোগের টিকা আবিষ্কার করেছিলেন এই দিন মৃত্যুবরণ করেছিলেন এই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য প্রতি বছর এই দিনটাকে ওয়ার্ল্ড র্যাপিস ডে হিসাবে পালন করা হয় এরপর যেটা দেখবো দেখো এমপি বিড়লা মেমোরিয়াল আবার টু থাউজেন্ড নাইনটিনকে পেলেন তো এটা পেয়েছেন থান উপাদান আবার এই পুরস্কারটা দেওয়া হয় অ্যাস্ট্রোনমি অ্যাস্ট্রোফিজিক্স স্পেস সায়েন্স ইত্যাদি বিষয়ে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ওয়ার্ল্ড হার্ট ডে কবে পালন করা হয় ওয়ার্ল্ড হার্ট ডে পালন করা হয় উনত্রিশে সেপ্টেম্বর এটা থিম ছিল দু হাজার উনিশ সালে মাই হার্ট ইউর হার্ট সম্প্রতি বিজ্ঞানীরা ইউরোপের নিচের দিকে অষ্টম মহাদেশ আবিষ্কার করেছেন এটার নাম কি তো এটা বন্ধুরা গ্রেটার আদ্রিয়া ভূমতসাগরীয় অঞ্চলে ইউরোপের দক্ষিণ দিকে এই মহাদেশটির সম্প্রতি নেদারল্যান্ডের এক বিশ্ববিদ্যালয়ের গবেষকরা আবিষ্কার করেছেন যেটা আকারে প্রায় গ্রিনল্যান্ডের মতো এটা প্রথমে উত্তর আফ্রিকা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে ইউরোপের দিকে পরে ইউরোপের দক্ষিণ দিকে কিন্তু চলে এসেছে গ্রেটার আদ্রিয়া নেক্সট দেখব দুই থেকে পনেরোই অক্টোবর পর্যন্ত কোন যৌথ সামরিক মহড়া ভারত ও কাজাকিস্তানের মধ্যে সম্পন্ন হলো তো ভারত আর কাজাকিস্তানের মধ্যে সম্পন্ন হয়েছে কাজিন টু এখানে একটু টাইপিং মিস্টেক রয়েছে তোমরা একটু এটা অ্যাডজাস্ট করে নেবে এটা দু হাজার উনিশ হবে উত্তরাখণ্ডের পিথুরাগড়ে এই যৌথ সামরিক মহড়াটা সম্পন্ন হয়েছে কোন শহরে গান্ধী ফিল্ম ফেস্টিভ্যাল পালিত হয়েছে তো এক্ষেত্রে বন্ধুরা এটা আমাদের মুম্বাই হয়ে যাবে কারেক্ট অ্যান্সার গান্ধী ফিল্ম ফেস্টিভাল মুম্বাইয়ে পালন করা হয়েছে খুব গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স দুই অক্টোবর গান্ধী জয়ন্তী থেকে ছয় অক্টোবর দু হাজার উনিশে মুম্বাই শহরে গান্ধী ফিল্ম ফেস্টিভ্যাল পালন করা হয়েছিল দু হাজার উনিশ সালের স্টেশন ক্লিনলিনের সার্ভে অনুযায়ী কোন স্টেশন শীর্ষস্থান দখল করলো তো এটা বন্ধুরা জয়পুর জয়পুরটা শীর্ষস্থান দখল করেছে এরপরে যেটা দেখবো আমরা দু হাজার নেক্সট দেখবো তেত্রিশতম ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে ইন্ডিয়া ইকোনমিক সামিট কোথায় অনুষ্ঠিত হলো তো এক্ষেত্রে বন্ধুরা এটা নিউ দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এর 33 তম মানে সামিট আর তিন থেকে চার অক্টোবর হয়েছে এটা এটা থিম ছিল এই বছর স্ট্রেন্ডেনিং সাউথ এশিয়া ইমপ্যাক্টিং দ্য ওয়ার্ল্ড মুখ্যমন্ত্রী সুপোষণ অভিযান কোন রাজ্যে চালু হলো মুখ্যমন্ত্রী সুপোষণ অভিযান বন্ধুরা চালু হয়েছে ছত্রিশগড় জন্য অপশান ডি হয়ে যাবে বি হয়ে যাবে আমাদের জন্য কারেক্ট অ্যান্সার মুখ্যমন্ত্রী সুপোষণ অভিযান বা মুখ্যমন্ত্রী পুষ্টি যোজনাও এটাকে বলা হয় চিফ মিনিস্টার নিউট্রিশান স্কিম এটা পুষ্টি সংক্রান্ত একটা যোজনা আর এই যোজনার সাহায্যে মহিলা আর শিশুদের বিশেষ সুবিধা প্রদান করা হবে নেক্সট আমরা যেটা দেখবো দ্য লোহিয়ান খাস ইন্টারসিটি এক্সপ্রেসের নাম কি রাখা হলো তো ক্ষেত্রে বন্ধুরা এটা সর্বোদা ফালা এক্সপ্রেস রাখা হয়েছে দ্য লোহিয়ান খাস ইন্টারসিটি এক্সপ্রেসের নাম দ্য ইন্টারন্যাশনাল ডে অফ নন ভায়োলেন্স কবে পালন করা হয় এটা পালন করা হয় সেকেন্ড অক্টোবর গান্ধী জয়ন্তীর দিন এটা পালন করা হয় কে ইউনাইটেড নেশন হাই কমিশনার ফর রিফিউজিস পুরস্কার জিতলো তো এটা জিতেছে বন্ধুরা আজিজ বেগ আসুরফ এই পুরস্কারটার নাম অ্যাকচুয়ালি দু হাজার উনিশ ইউএন এইচ এইচসিআর নান্সের রিফিউজি অ্যাওয়ার্ড এটা খুব গুরুত্বপূর্ণ একটা অ্যাওয়ার্ড একটু ভালো করে দেখে নাও ইনি কিরিজিস্তানকে বিশ্বের প্রথম আড়ম্বরহীনতামুক্ত দেশ তৈরি করতে সাহায্য করেছেন আজিজ বেগ আশরফ ইউএন এইচ এইচসিআর ফুল ফর্ম কী ইউনাইটেড নেশন হাই কমিশনার ফর রিফিউজিস আর এটার হেডকোয়ার্টার রয়েছে সুইজারল্যান্ডের জেনেভাতে এটা উনিশশো পঞ্চাশ সালের চোদ্দোই ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়েছিল প্রধান এখন রয়েছেন যিনি এর হেড ফিলিপো গ্র্যান্ডি সম্প্রতি দুই দিনের একটা আরোগ্য মন্থন নামক জাতীয় ওয়ার্কশপ হয়ে গেল নিউ দিল্লিতে তিরিশ সেপ্টেম্বর থেকে এক অক্টোবর পর্যন্ত এদিকে এদিনে এটাকে উদ্বোধন কে করেছিল এটাকে উদ্বোধন করেছিল ডক্টর হর্ষবর্ধন ডক্টর হর্ষবর্ধন এখন ইউনিয়ন মিনিস্টার অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার রয়েছেন ওয়ার্কশপটার নাম আরোগ্য মন্থন এটা আয়োজন করা করেছিল ন্যাশনাল হেলথ অথরিটি ন্যাশনাল হেলথ অথরিটি অর্থাৎ এবিপিএমজেএওয়াই এ মানে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার শীর্ষ সংস্থা ন্যাশনাল হেলথ অথরিটি এর চেয়ারম্যান এখন রয়েছেন ইউনিয়ন মিনিস্টার ফর হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার অফ ইন্ডিয়া অর্থাৎ ডক্টর হর্ষবর্ধন আর এটা একটা সিও এটার প্রধান দায়িত্ব থাকেন এই ন্যাশনাল হেলথ অথরিটির বর্তমানে সিও রয়েছেন ইন্দুভূষণ দু হাজার উনিশের তিন অক্টোবর থেকে চার অক্টোবর ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের তেত্রিশতম অধিবেশন কোথায় হলো তো এটা হয়েছে দিল্লিতে আর এটার থিম ছিল স্ট্রেন্ডেনিং সাউথ এশিয়া ইম্প্যাকটিং দ্য ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের হেডকোয়ার্টার রয়েছে সুইজারল্যান্ডের কলগনিতে এটা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় একটা নন প্রফিট অর্গানাইজেশন চেয়ারম্যান ক্লাস মার্টিন সব আর বিশ্বের রাষ্ট্র রাষ্ট্রগুলির বাণিজ্য উন্নতির উদ্দেশ্যে বন্ধুরা এটা গঠিত হয়েছিল ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বিশ্ব শিক্ষক দিবস কবে পালন করা হয় ওয়ার্ল্ড টিচার ডে পালন করা হয় ফিফথ অক্টোবর এটার এবছরের থিম ছিল ইয়ং টিচার্স দ্য ফিউচার অব দ্য প্রফেশন নেক্সটটা দেখব ইউনেস্কোর তরফ থেকে এটা পালন করা হয় থাকে বিশ্ব শিক্ষক দিবসটা শিক্ষকদের বিরুদ্ধে নির্যাতন আর অবিচার রুখতে এই দিনটা পালন করা হয় ইউনেস্কোর হেডকোয়ার্টার রয়েছে প্যারিস আর ডিরেক্টর জেনারেল বর্তমানে রয়েছেন ডিজি আদ্রে অ্যাজুলে নেক্সটে দেখব ব্রু বা রিহাং নামক উপজাতি কোথায় দেখা যায় কোথায় দেখা যায় না তো দেখো এখানে এখানে একটা এটা রিসেন্ট নিউজের মধ্যে ছিল ব্রু রিহাং নামক উপজাতি ব্রু বা রিহাং নামক উপজাতি তো এটার মধ্যে মিজোরাম মণিপুর আসামে দেখা যায় নাগাল্যান্ডে দেখা যায় না এটা ত্রিপুরার দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যা বিশিষ্ট উপজাতি ত্রিপুরির পর ইন্ডিয়ান এয়ারফোর্স ডে কবে পালন করা হয় এটা পালন করা হয় এইথ অক্টোবর আর প্রতিষ্ঠা এটা হয়েছিল ইন্ডিয়ান এয়ারফোর্সের উনিশশো বত্রিশের আটই অক্টোবর এর হেডকোয়ার্টার রয়েছে নিউ দিল্লিতে কমান্ডার ইন চিফ বর্তমানে রয়েছেন রামনাথ কোবিন্দ যিনি রাষ্ট্রপতি আর চিফ অফ এয়ারস্টাফ বন্ধুরা রাকেশ কুমার ভাদুরিয়া ইনি সম্প্রতি নিযুক্ত হয়েছেন রাকেশ কুমার ভাদুরিয়া মহাত্মা গান্ধীর দেড়শোতম জন্মশতবার্ষিকীতে কোন শহর স্বচ্ছ ভারত দিবস দু পালন করল খুব গুরুত্বপূর্ণ একটা কারেন্ট অ্যাফেয়ার্স এটা বন্ধুরা আমেদাবাদ হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার মাদার টেরেসা মেমোরিয়াল অ্যাওয়ার্ড কে পেয়েছেন এটা পেয়েছেন নাদিয়া মুরাদ আর পুরস্কারটির অফিসিয়াল নাম মাদার টেরেসা মেমোরিয়াল অ্যাওয়ার্ড মেমোরিয়াল অ্যাওয়ার্ড ফর সোশ্যাল জাস্টিস শান্তি সংহতি এবং নৈতিক বা সামাজিক বিচার সংক্রান্ত কাজ যারা করেন তাদের অসাধারণ কৃতিত্বের জন্য এই পুরস্কারটা দেওয়া হয় সম্প্রতি চীনের রাষ্ট্রপতি শি জিনপিং ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন ঐতিহাসিক স্থানে সাক্ষাৎ করলেন তো দেখো এক্ষেত্রে মামাল্লাপুরম মামাল্লাপুরমে এটা করেছেন খুব রিসেন্টলি নিউজের সাথে এটা জড়িত মামাল্লাপুরম মহাবলিপুরম নামেও পরিচিত এটা রয়েছে কোথায় তামিলনাড়ুতে এটাও অনেক সময় জিজ্ঞাসা করা হয় বিভিন্ন এক্সামে আর এটা ভারতের একটা ইউনেস্কো হেরিটেজ সাইট নির্মাতা পল্লব রাজা নরসিংহবর্মন ওয়ান দু হাজার উনিশ বুকার প্রাইজকে জিতলো দু হাজার উনিশের বুকার বুকার প্রাইজ জিতেছে মার্গারেট অ্যাডউড অ্যাটউড বার্নার বার্নার ডাইন এভারিস্টো মার্গারেট অ্যাটউড ও বার্নারটাইন এভারিস্টো এনারা কিন্তু দু হাজার উনিশের ব্রুকার ব্রুকার প্রাইজ জিতেছে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন দু হাজার আঠেরোতে কিন্তু অ্যানাবার্ন জিতেছিলেন রামলীলা শিল্পের উৎপত্তি কোন দেশে দেখো এটাও একটা এটাও একটা শিল্প যেটা রিসেন্টলি নিউজের মধ্যে রয়েছে থাইল্যান্ড এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে থাইল্যান্ডে রামলীলা শিল্পের উৎপত্তি উত্তরপ্রদেশের সম্প্রতি খোন রামলীলা নামক ভারতের প্রথম ট্রেনিং এবং সরি প্রথম ট্রেনিং এটার মানে প্রথম ট্রেনিংয়ের পারফরম্যান্স প্রোগ্রাম একটা অনুষ্ঠিত হয়েছে যেটা থাইল্যান্ডের রামলীলা শিল্পের অনুকরণ তো রামলীলা শিল্পের উৎপত্তি কিন্তু থাইল্যান্ডে নীতি আয়োগ সম্প্রতি যে ইনোভেশান ইন্ডেক্স টু প্রকাশ করলেও তাতে শীর্ষস্থানে রয়েছে কোন রাজ্য তো দেখো এক্ষেত্রে বন্ধুরা কর্ণাটক রাজ্য সব থেকে শীর্ষস্থানে রয়েছে আর নীতি আয়োগের সম্পর্কে আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেব এটা বিভিন্ন এক্সামে এখন জিজ্ঞাসা করা হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া হচ্ছে এটার পুরোনাম এটাকে ভারত সরকারের পলিসি থিঙ্ক ট্যাঙ্ক বলা হয় প্রতিষ্ঠা দু হাজার পনেরো সাল জুরিসডিকশান রয়েছেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হেডকোয়ার্টার্স রয়েছে দিল্লিতে আর এটার এজেন্সি এক্সিকিউটিভস নরেন্দ্র মোদী চেয়ারপারসন আর রাজীব কুমার ভাইস চেয়ারপারসন অমিতাভকান্ত সিও এই তিনটে কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমাদের বিভিন্ন এক্সামের জন্য এরপর দেখব ভারতের সাতচল্লিশতম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে হতে চলেছেন তো এক্ষেত্রে বন্ধুরা জাস্টিস বোর্ডবে হয়ে যাবে আমাদের কারেক্ট সেন এটা এটা কিন্তু এক্সামে আসার মতো প্রশ্ন আর আঠেরোই নভেম্বর ইনি শপথ গ্রহণ মানে করেছেন আর কি আঠেরোই নভেম্বর অর্থাৎ জাস্ট কালকে মানে আমি আজকে ধরো উনিশ তারিখে এটা রেকর্ড করছি এটা আঠেরো তারিখ সোমবারে কিন্তু ইনি শপথ গ্রহণ করেছেন সম্পূর্ণ নাম শরৎ অরবিন্দ বদবে দবাবদে আর ধরো আর্টিকেল একশো চব্বিশে অ্যাকচুয়ালি সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগ সংক্রান্ত বর্ণনা রয়েছে সো এগুলো আমাদের এখানকার মধ্যে ইম্পর্টেন্ট পয়েন্ট মাইন্ড পাস্টার উইনিং লেসেন্স ফ্রম এ মানে চ্যাম্পিয়ন্স লাইফ বইটা কার লেখা তো এটা বন্ধুরা বিশ্বনাথন আনন্দের লেখা ওয়াইল্ড ওয়াইল্ড লাইফ উইক কবে পালিত হয় ওয়াইল্ড লাইফ উইক কিন্তু পালিত হয় দোসরা অক্টোবর থেকে আটই অক্টোবর পর্যন্ত চায়না ওপেন দু হাজার উনিশকে জিতল এটা জিতেছে নাওমি গোসাকা কোন মাসকে ক্যান্সার অ্যাওয়ারনেস মাস হিসাবে চিহ্নিত করা হলো তো এটা বন্ধুরা অক্টোবর হয়ে যাবে আমাদের কারেন্ট অ্যাফে মানে কারেক্ট অ্যান্সার গ্লোবাল কম্পিটিটিভ ইন্ডেক্সে ভারতের স্থান কোথায় গ্লোবাল কম্পিটিটিভ ইন্ডেক্সে ভারতের স্থান বন্ধুরা আটষট্টি ওয়ার্ল্ড কংগ্রেস পোয়েটস অর্থাৎ ডাব্লুসিপি কোথায় পালন করা হলো এটা পালন করা হয়েছে ভুবনেশ্বরে এবছরে মানে এটা উনচল্লিশতম ওয়ার্ল্ড কংগ্রেস পোয়েটস ডাব্লুসিপি উনচল্লিশতম ভুবনেশ্বরে পালন করা হয়েছে অঙ্গীকার অভিযান কোন রাজ্য সরকার চালু করলো এটা চালু করেছে ত্রিপুরা রাজ্য সরকার রাজ্যের মধ্যে আন্তর্জাতিক বাণিজ্য বৃদ্ধি ঘটানোর উদ্দেশ্যে এই অভিযানটা স্টার্ট করা হয়েছে ইন্টারন্যাশনাল গার্ল চাইল্ড ডে কবে পালন করা হয় তো এটা বন্ধুরা পালন করা হয় ইলেভেন্থ অক্টোবর অপশন সি আমাদের জন্য কারেক্ট অ্যান্সার হয়ে যাবে নিউ ইয়র্কে দু হাজার সতেরো আঠেরো বর্ষের জন্য ইন্দিরা গান্ধী অ্যাওয়ার্ড ফর ন্যাশনাল ইন্টিগ্রেশন কে পেয়েছেন এটা পেয়েছেন চণ্ডী প্রসাদ ইনি একজন পরিবেশ বিশেষজ্ঞ ফেনাকিস্টোস্কোপ এটা কে আবিষ্কার করেন ফেনাকিস্টস্কোপ এটা আমি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সে মালতি কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্সে আলোচনা করেছিলাম এটা অ্যানিমেশনের একটা বেসিক ডিভাইস এটা সম্প্রতি গুগল ডুডলে স্থান পেয়েছিল যার জন্য এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হতে পারে জোসেফ প্ল্যাটু হিসেবে এর আবিষ্কারক ব্রিক্স কালচার মিনিস্টারি মিনিস্টার্স মিটিং টু থাউজেন্ড নাইনটিন এটা কোথায় অনুষ্ঠিত হয়েছে তো এটা বন্ধুরা রাশিয়াতে অনুষ্ঠিত হয়েছে ব্রিক্স কালচার মিনিস্টার মিনিস্টার মিটিং টু থাউজেন্ড নাইনটিন এটা ব্রাজিল রাশিয়া ভারত চীন আর সাউথ আফ্রিকা এটা এখান থেকে অনেক সময় প্রশ্ন চলে আসে বি ফর ব্রাজিল আর ফর রাশিয়া আই ফর ইন্ডিয়া সি ফর চায়না অ্যান্ড এস ফর সাউথ আফ্রিকা তেরোই অক্টোবর এই মিটিংটা কিন্তু অনুষ্ঠিত হয়েছিল ব্রাজিলে দু হাজার আঠেরো উনিশে জাতীয় কিশোর কুমার সম্মান কে পেয়েছেন এটা পেয়েছেন প্রিয়দর্শন মধ্যপ্রদেশ থেকে এই পুরস্কারটা প্রদান করা হয় নেক্সট আমরা যেটা দেখবো দেখো গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স অর্থাৎ বিশ্ব ক্ষুধার্ত সূচকে ভারতের স্থান কোথায় তো এক্ষেত্রে বন্ধুরা আমাদের একশো দুই মানে অপশান ডি হয়ে যাবে ক্যারেক্টারচার দু হাজার আঠেরোতে ছিল কিন্তু পঁচানব্বই সিরুই লিলি উৎসব কোথায় পালিত হলো সিরুই লিলি উৎসব পালিত হলো মণিপুরে কাপুরথালা তারান রোডটি কার নাম অনুসারে রাখা হলো তো বন্ধুরা এটা রাখা হয়েছে গুরু নানক দেবের নাম অনুসারে শ্রী গুরু নানক দেবজি মার্গ নামে এটা রাখা হয়েছে কাপুরথালা তারান রোডটার নাম ভারতের পঁয়ষট্টিতম গ্র্যান্ডমাস্টার কে হলেন রৌনাক সাতবাণী বলি যাত্রা কোন রাজ্যের বাণিজ্য মেলা উড়িষ্যার বারোই নভেম্বর থেকে এটা স্টার্ট হয়েছে আর আট দিন কিন্তু এটা চলবে বারোই নভেম্বর থেকে কুড়ি নভেম্বর পর্যন্ত তো এটা অলরেডি স্টার্ট হয়ে গেছে ওয়ার্ল্ড স্ট্যাটিস্টিক্স ডে কবে পালিত হয় তো ওয়ার্ল্ড স্ট্যাটিস্টিক্স ডে বন্ধুরা পালিত হয় কিন্তু টোয়েন্টিথ অক্টোবর এরপর আমরা যেটা দেখব আচ্ছা এই এটার থিম বন্ধুরা একবার দেখে নেবো আমরা বেটার ডাটা বেটার লাইফস এটা ছিল কিন্তু এবছরের থিম নেক্সটটা দেখবো লাদাখের প্রথম লিফটেন্যান্ট গভর্নর কে হলেন খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আর কে মাথুর হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার সম্প্রতি কে এস মানে স্টাফ সিলেকশন কমিশনের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন যে কোনো এক্সামে এটা চলে আসে তো এক্ষেত্রে বন্ধুরা ব্রজরাজ শর্মা হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার ইউনাইটেড নেশন দিয়ে কবে পালিত হয় ইউনাইটেড নেশন দিয়ে পালিত হয় চব্বিশে অক্টোবর ভিভো প্রো কবাডি লিগ টু থাউজেন্ড কে জিতল এটা জিতেছে বেঙ্গল ওয়ারিয়ার্স দাবাং দিল্লিকে হারিয়ে জিতেছে বেঙ্গল ওয়ারিয়ার্স আয়ুর্বেদ দিবস কবে পালিত হয় আয়ুর্বেদ দিবস বন্ধুরা পালিত হয় পঁচিশে অক্টোবর টেন স্টাডিজ ইন কাশ্মীর হিস্ট্রি অ্যান্ড পলিটিক্স বইটা কাল লেখা এটা খুব গুরুত্বপূর্ণ একটা বই যেটা লেখা বন্ধুরা কে এন পণ্ডিতের বিশ্ব পোলিও দিবস কবে পালিত হয় বিশ্ব পোলিও দিবস পালিত হয় চব্বিশে অক্টোবর আঠারোতম মিস ডিফ এশিয়ার টু টাইটেল কে জিতেছেন তো এটা নিষিদ্ধ দুধে যা হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার কন্যা সুমঙ্গল যোজনা কোন রাজ্য সরকার চালু করলো এটা চালু করেছে উত্তরপ্রদেশ রাজ্য সরকার ইউনিটি ইউনিটিতে কবে পালন করা হয় ন্যাশনাল ইউনিটিতে পালন করা হয় একত্রিশে অক্টোবর এই দিন সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন পঞ্চাশতম আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল কোন শহরে অনুষ্ঠিত হবে এটা বন্ধুর অনুষ্ঠিত হবে কোথায় কোয়াতে আঠাশে নভেম্বর থেকে এটা অনুষ্ঠিত হবে বিজয় হাজারে ট্রফি কে জিতলো বিজয় হাজারে ট্রফি জিতেছে কর্ণাটক অপশন ডি হয়ে যাবে আমাদের আমরা দেখব কোন দেশ সম্প্রতি গাজ মানে গাজনাবী মিসাইল উৎক্ষেপণ পরীক্ষা সম্পন্ন করলো এটা করেছে কে ইরান গাজনাবি এখানে একটু টাইপিং মিস্টেক রয়েছে গাজনাবি একটি নিউক্লিয় শক্তি সম্পন্ন সার্ফেস টু সার্ফেস ব্যালিস্টিক মিসাইল পাকিস্তানের করাচির সোম সোনমিয়ানি থেকে এটা উৎক্ষেপণ করা হয়েছিল ওবামা দ্য কল অফ হিস্ট্রি বইটা কাল লেখা তো এটা বন্ধুরা পিটার বেকারের লেখা সম্প্রতি নিউজে রয়েছে পিটার বেকার নিউ ইয়র্ক টাইমসের প্রধান সংবাদদাতা বারাক ওবামা রাষ্ট্রপতি থাকাকালীন সময় যাবতীয় কাজকর্মের বর্ণনা রয়েছে এই বইটাতে ওবামা দ্য কল অফ হিস্ট্রি সম্প্রতি সুব্রমণীয়াম জয়শঙ্কর কোথায় কোথায় মহাত্মা গান্ধীর মূর্তি উদ্বোধন করলেন খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এটা সম্প্রতি করা হয়েছে মস্কোতে রাশিয়ার মস্কোতে সুব্রমণিয়াম জয়শঙ্কর বর্তমানে ভারতের কেন্দ্রীয় বিদেশ মন্ত্রী পদে রয়েছেন মতি মস্কর মস্কোর ভারতীয় দূতাবাস প্রাঙ্গনে উন্মোচন করা হয়েছে এবছর দুব দুই অক্টোবর গান্ধীজির দেড়শতম জন্ম শতবার্ষিকী পালন করা হবে এই গান্ধীজির কিন্তু দেড়শতম জন্ম শতবার্ষিকী পালন করা হচ্ছে এটা আমাদের গুরুত্বপূর্ণ পয়েন্ট ভারতীয় সেনার উপপ্রধান হিসেবে সম্প্রতি কে নিযুক্ত হলেন তো এক্ষেত্রে বন্ধুরা আমাদের মুকুন্দ নাড়াভাড়ে অপশান ডি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার ইনি আগে ইস্টার্ন কমান্ডের প্রধান ছিলেন যেটা ভারত আর চীন সীমান্তে কার্যনির্বাহ করে বিএসএফের পঁচিশতম ডিরেক্টর জেনারেল হিসাবে কে নিযুক্ত হলেন তো এক্ষেত্রে বন্ধুরা আমাদের রাইট অ্যান্সার যাবে বিবেক কুমার বিএসএফের পঁচিশতম ডিরেক্টর জেনারেল হিসেবে বিবেক কুমার নিযুক্ত হয়েছেন বিবেক কুমার নাইনটিন এইটি ফোর ব্যাচের আইপিএস অফিসার আর বিএসএফ সিআরপিএফ সিআইএসএফ এআর এনএসজি আইটি বিপি এসএসপি এগুলো কিন্তু আমাদের সবকটা ফোর্স রয়েছে যে ফোর্সগুলো মানে সাতটা ফোর্স এগুলো একবার আমাদের দেখে নিতে হবে এগুলো অনেক সময় এসে চলে আসে বিএসএফের ফুল ফর্ম বর্ডার সিকিউরিটি ফোর্স সি আর হচ্ছে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স সিআইএসএফ মানে হচ্ছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স এ আর মানে হচ্ছে আসাম রাইফেলস এখানে একটু টাইপিংটা মিস্টেক রয়েছে আসাম রাইফেলস এনএসজি মানে হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি গার্ড আইটিবিপি মানে ইন্দো থিপেতীয়ান বর্ডার পুলিশ এসএসবি হচ্ছে সশস্ত্র সীমাবল নেক্সট এটা দেখব নিচের কে রাষ্ট্রীয় খেল প্রোৎসাহন পুরস্কার পেয়েছেন দেখো রাষ্ট্রীয় খেল প্রোৎসাহন পুরস্কার এটা পেয়েছেন গগন নারাং অপশান সি হয়ে যাবে কারেক্টার সার গগন নারাং আর পবন সিং এই দুটো এই পুরস্কার পেয়েছেন ইন্দোনেশিয়া কোন শহরকে তার নতুন রাজধানী হিসেবে ঘোষণা করলো তো মাসাইন মানে এটাকে ইন্দোনেশিয়া কিন্তু এই শহরটাকে নতুন রাজধানী হিসেবে ঘোষণা করেছে ইন্দোনেশিয়া এর আগে এর রাজধানী ছিল কিন্তু জাকার্তা সম্প্রতি ডক্টর তামিলিসে সৌন্দরাজন কোন রাজ্যের গভর্নর হলেন তামিলিস সুন্দররাজন রাজন বন্ধুরা হয়েছেন কিন্তু তেলেঙ্গানার গভর্নর সম্প্রতি রাজস্থানের গভর্নর হিসেবে কে নিযুক্ত হলেন কলরাজ মিশ্র বলিউডের প্রথম প্লাস্টিক ফ্রি সিনেমার তকমা কোন সিনেমা পেল বলিউডের প্রথম প্লাস্টিক ফ্রি সিনেমার তকমা পেয়েছে কুলি নম্বর ওয়ান এই ছবিটার পরিচালক হলেন ডেভিড ধাওয়ান বন্দরু দত্তাত্রেয়া কোন রাজ্যের রাজ্যপাল হিসেবে নিযুক্ত হলেন তো ইনি বন্ধুরা হিমাচল প্রদেশের রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন কোন রেলওয়ে স্টেশনের নাম বদলে গুরু নানক দেব রাখা হয়েছে নানকানা সাহেবের নাম বদল করে গুরু নানক দেব রাখা হয়েছে এটা পাকিস্তানের একটা রেলওয়ে স্টেশন পাকিস্তান সম্প্রতি বাবা গুরু নানক নামে একটি ট্রেন চালু করেছে ভারতের বেস্ট সোয়াচ আইকনিক প্লেস হিসাবে চিহ্নিত হল নিজের কোনটা এটা খুব গুরুত্বপূর্ণ একটা কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্সার কোনটা হবে আমাদের মাতা বৈষ্ণো এটা রয়েছে কিন্তু জম্মু কাশ্মীরে কোন রাজ্য আইটি এক্সিলেন্স আবার টু থাউজেন্ড জিতল তো এটা জিতেছে আমাদের উড়িষ্যা উড়িষ্যার উড়িষ্যার স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি অর্থাৎ ওএসডিএমএ এই পুরস্কারটা জিতেছে তথ্য প্রযুক্তিতে বিপর্যয় মোকাবিলা হতে অসাধারণভাবে ব্যবহার করার জন্য কোন মন্ত্রক স্বচ্ছ ভারত পুরস্কার জিতেছে তো এটা জিতেছে বন্ধুরা মিনিস্ট্রি অফ রেলওয়েজ পুরস্কারটা স্বচ্ছ আই অ্যাকশন প্ল্যান ক্যাটাগরির অন্তর্ভুক্ত ইন্টারন্যাশনাল লিটারশিটে টু থাউজেন্ড নাইনটিন কবে পালন করা হয় এটা পালন করা হয় এইথ সেপ্টেম্বর এটার থিম বন্ধুরা লিটারসি অ্যান্ড মাল্টি লিঙ্গুয়েজে ইটালিয়ান গ্র্যান্ড পিক্স টু থাউজেন্ড নাইনটিনকে জিতেছে এটা জিতেছে চার্লস লেসলার্স টু থাউজেন্ড নাইনটিন ইউএস ওপেন ওমেন সিঙ্গেলকে জিতেছে বিয়াঙ্কা অ্যান্ড অ্যান্ডস্কিউ দু হাজার উনিশে রোমান ম্যাক্সেসে কে পেয়েছেন এটা পেয়েছেন বন্ধুরা রবিশ কুমার কোন হাইকোর্টের বিচারপতি হিসাবে সম্প্রতি বিক্রম নাথ নিযুক্ত হয়েছেন তো এক্ষেত্রে বন্ধুরা আমাদের পাঞ্জাব হয়ে যাবে কারেক্ট অ্যান্সার ইন্টারন্যাশনাল ডে অফ ডেমোক্রেসি কবে পালন করা হয় এটা পালন করা হয় ফিফটিন্থ সেপ্টেম্বর সো দেখো আমি আশিটা কোয়েশ্চেনে আজকে আমি স্টপ করলাম এরপরে আমি তোমাদেরকে আরও নেক্সট কদিনে আমি সবকটা ভিডিও প্রোভাইড করে দেবো টোটাল কিন্তু তিনশোটা প্রশ্ন আমি সিলেক্ট করেছি শুধুমাত্র এই এক্সামটার জন্য সো ভিডিওটা ইউজফুল বলে মনে হলে অবশ্যই একটা লাইক করে দেবে বন্ধুদের সাথে শেয়ার করে দাও সাথে সাথে নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনটাতে একটা ক্লিক করে নিয়ে পাশে নোটিফিকেশান বেলটাতে ক্লিক করার পর একদম অল নোটিফিকেশানটা ক্লিক করে দাও তাহলে নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওগুলো আমি যখন আপডেট করবো তার নোটিফিকেশানগুলো তোমাদের কাছে খুব ইজিলি পৌঁছে যাবে সো আপাতত ধন্যবাদ আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে কথা হবে